আমাদের উদ্দেশ্য তো কি? প্রচার করা, দিন প্রচার করা, কোরআন প্রচার করা। প্রচার করতে গিয়ে যদি নামাজি না বাড়ে, প্রচার হচ্ছে না। প্রচার করতে গিয়ে যদি মানুষ নামাজির জায়গায় বেনামাজি হয়, আমাদের প্রচার হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি সবাইকে বলি, দশটায় দেন, বারোটায় শেষ করি, ফজরের নামাজ যেন কি না হয়, কাজা না হয়। এটা আপনাদের হাতে পায়ে ধরে বলি, খলুসিয়াত ঠিক করেন, নিয়ত ঠিক করেন, আজকের মাহফিল করে কালকে যদি ফজরের নামাজের লোক কম হয়, মাহফিল কর্তৃপক্ষ দায়ী, বক্তাও দায়ী। এই জন্য সকল সময় খেয়াল করবেন, নির্ধারিত সময় যেন শেষ করতে পারি। আল্লামা সাইদের নাম শুনলে অনেকের পিত্তি জ্বলে, কিন্তু আল্লামা সাইদি কখনো এশার নামাজের পরে এক দেড় ঘন্টার বেশি ওয়াজ করতেন না। আটটা সাড়ে আটটা নয়টার ভিতরে ছেড়ে দিতেন। লক্ষ লক্ষ মানুষ অস শুনেছে, কারোর ফজরে নামাজ কাজা হয় নাই। আর আমাদের শেষ বক্তা ওঠে রাত তিনটের সময়, বক্তাও চোখ ডলে, শ্রোতারাও চোখ ডলে। আমি আগের দিন ওখানে বলেছিলাম, এক বক্তার শেষে এসে রাত বারোটার সময় এসে দেখে আঠারো জন শ্রোতা, কয়জন তার ভিতরে ষোলো জন ঘুমিয়ে পড়িস, আর দুইজন দুই খুঁটির গায়ে হেলান দিয়ে ওই আমাদের চকুলো মাছ আছে আমার ওদিকে, ওই চকুলো মাছের মতন পিটপিট 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 করতে। তো হুজুর বলতেছে, বুঝেছি এখন আর হবে না। মাইকওয়ালার দিক তাকাই দেখে টেবিলি মাথা দিয়ে হুজুর বলছে, ওটাও শেষ, কারণ মরে গে ঘুম, কি বলে, ঘুমলাম না মরলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে মরিছি, ঘুমাইছি মানে তোমার নামে মারেছি, যদি তুমি বাঁচাও পাহিয়া সেটা পরের কথা। এখন হুজুর বলতেছে কি হইলো, কয় হুজুর সব ঘুমিয়ে পড়িস, কয় ওদের ষোলো জনের ডাকো, কয় হুজুর ঘুমিয়ে লোকের ডাকা ঠিক হবে না। কি কায়দার মুসল্লি চিন্তা করে, ঘুমিলে লোকের ঠাকা ঠিক হবে না, হুজুর ভাই ডাক এখন মোনাজাত হবে। বাইকটি ষোলো জনে ডেকে বলছে, ভাই ওঠেন মোনাজাত হবে। হ্যাঁ ওরা ঢেলে বেড়ে উঠেছে, চোখ ঢুকতেছে। এবার হুজুর বলছে, সবাই নবীর পরে একটু ক্যাম করেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। তাহলে আঠারো জন কি বুঝতেছে যে মাহফিল শেষের পথে, তাই না ভাই? তাই বোঝা যাচ্ছে না মাহফিল শেষের পথে। এবার দেখেন হুজুর কত চালাক। এবার ওই সবাই সালাম কালাম কিয়াম টিয়াম করার পরে বলছে, সুরা ফাতিহা পড়েন, এখলাস পড়েন, দুরুদ শরীফ পড়েন। এখন পড়িছে, পড়ার পরে এইবার হুজুর মোনাজাত ধরিস, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরে সূরা বনি ইসরাইলের ভিতরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ না আদায় করে কিয়ামতের দিন জাহান্নামে থাকবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, রোজার মাসে যারা রোজা রাখবে তারা জান্নাতি হবে, রোজার মাসে যারা রোজা রাখবে না তারা জাহান্নামী হবে। একের পর এক শুরু করিস, কের ভিতরে, মোনাজাতের ভিতরে, ওগুলোর আগে জাগাই নিস। এখন মুসল্লিও কিন্তু চালাক কম না, মুসল্লি চিন্তা করে হুজুর বলল কি আর হচ্ছে কি, হুজুর বলল যে মোনাজাত করি শেষ করবে, এখন দেখি মোনাজাতের ভিতরে ওয়াজ চলতেছে। একজন মুসল্লি উঠে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলতে, আমার এখন ওয়াজ শেষ হয়নি, তুই তাড়াতাড়ি মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠলি কেন? কাই হুজুর বুঝেছি মোনাজাতের ভিতরে ওয়াজ চলতেছে। ও আমার জাতি, ও আমার মুসলিম ভাইরা,